কাস্টমার একটা পাইছি। হ্যালো, ঠিক আছে, রাখ রাখ। চা খেয়ে নিচ্ছে তো? নতুন চা দোকান খোলে নাকি? কত করে চা? কত করে? আচ্ছা দাও, এক কাপ দাও, এক কাপ দাও। টেস্ট হবে তো ভালো না? দোকানটা এখানে খুলে ভালো করেছো কিন্তু, এখানে ভালো লোকজন হবে। ভালো হবে তো কাকা? বিশাল টেস্ট কাকা, দারুন। আমার বন্ধুদেরকে বলবো, ঠিক আছে? ও না, 20 টাকা, ঠিক আছে, 20 টাকা, একদম দামের চা। আচ্ছা, দারুন টেস্ট। মাছির চা দেয় কেউ? ওটা খাবে দাও। আর হাড়িতে পড়ে নি মাছটা? মাছ দেখছি দাদা, বিশাল দোকান। মাসি পড়লো কি করি? মাসিটা রেখে দিই, পরে একজনের ধরে বেশি দোকান এখানে থাক। এত দামের চা ফেলে দেবো তাই ভাবলে, তা একটু কম পয়সা নিয়ে আসবে তাদের দিয়ে দেবো, ঠিক আছে? দার্জিলিং এর চা কষ্ট করে আনা, এ ফেল দেওয়া যাবে না। ভালো লোকজনের পয়সা কম দেবে, তার ধারে ফেল দেবো, তারে দিয়ে দেবো 5-10 টাকা। হ্যাঁ সে ঠিক আছে, দেখি। চা হবে দাদা? হ্যাঁ হবে। দিন তো কত করেছে? 20 টাকা। 20 টাকা তো নেই। বসেন বসেন বসেন। 5 টাকা হবে। কি 5 টাকা হবে? হয় তো না, এখন দিতে হবে, আর কি করা যাবে? কাস্টমার একটা পাইছি, ফেলে না দিয়ে 5 টাকা সেই মাসি পড়া চাঁদাই দিয়ে দিই। হবে তো? 5 টাকা তো হোক। ফাইন, চাটা এত সুন্দর, এটা কোথা পাচ্ছে দাদা? দার্জিলিং এর চা আছে। আপনি দার্জিলিং এর চা নিয়ে আসেন? হ্যাঁ। এখানে তো এত সুন্দর চা পাওয়াই যায় না, এই আশেপাশে দোকানগুলো চা একদম টেস্ট না। সত্যি এবার থেকে চা খেতে হলে আপনার দোকানে আসবে। ঠিক আছে। এই নিন আপনার টাকা। আপনি তো বললেন 5 টাকা আছে, এখন 20 টাকা দিচ্ছেন। আসলে আমি দেখছিলাম তোমার মনটা, সত্যি তোমার মনটা অনেক ভালো, তার জন্য আমি খুশি হয়ে তোমাকে 20 টাকা দিলাম। আসলে আমার কাছে টাকা রয়েছে, আমি এমনি তোমার মনটা দেখছিলাম। আরে আপনি আগে বলবেন তো, মাছি পড়া চাটা আপনাকে দিয়ে দিলাম। কি এই চাটায় মাছি পড়েছিল সেটা আমি খেয়ে?
চালতে চলে গেলাম। কি বলবো, কুইল্ডো কি হয়।